এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একশোতে একশো, একশোতে একশো। আমি কি ভুল জায়গায় চলে এলাম? চেক পোস্টে তো কোনো লোক দেখতে পাচ্ছি না। এই যে আপনার কথায় কথায় বয়সটা টানা, এটা আমার একদম ভালো লাগে না। আসল বয়স মনে, আর আমি জানি এখনো আপনি একটা বাচ্চাই আছেন। আরে না, আমার তো বেশ বয়স হয়েছে, তাই না? হ, এটা আপনার কাছেই যান, আপনি হচ্ছেন বড় বাচ্চা, খুশি? এই তুমি কি আমার সাথে টিটকারি করছো নাকি? শুনো শুনো, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, আজ আমি তোমার সামনে একজন দুর্দান্ত প্রেমিক হিসেবে তোমার সামনে হাজির হয়ে যাব। তাই নাকি? আচ্ছা দেখবো না, তবে প্রেমিক সাহেব, আজকে যদি মাথায় অ্যান্টেনাটা থাকে তাহলে কিন্তু আপনার খবর আছে। আরে অ্যান্টেনা কথা কেন বলছো, অ্যান্টেনা তো সব সময় থাকে। তোমার সাথে যখন আজকে দেখা করতে আসছি, যেহেতু একটা দুলাবের পাঞ্জাবি পরেছি, সেহেতু ভাবলাম যে না, আজকে আর অ্যান্টেনা ট্যান্টেনা লাগাবো না, সরাসরি পাঞ্জাবি পরে তোমার সামনে আমি হাজির হয়ে যাব। খুব ভালো করছেন, আজকে যদি আপনার মাথায় অ্যান্টেনাটা থাকতো তাহলে অ্যান্টেনাটাও ভাঙতো আর অ্যান্টেনার সাথে মাথাটা মাথাটাও ভাঙতো। বিয়ের আগে দেখছি বউয়ের মতো খবরদারি করছে। আমি কিন্তু আইতাছি, এবার শুধু বেগম না, তোর থেকে পুরো গ্রাম আমি ছিনাই নেব। ওরা একবার পালাইছে না, আবার তোর পুরো জীবন থেকে তুই পালাবি। এর বেটা, এই ফোনে কস কিসের জন্য? সামনাসামনি আয়, হ্যাঁ, ফেস টু ফেস আসবি। ওই মোস আছে না, সাদা করে ফালামো, চুটি কেটে ফালামো। এই শোন, একটা কথা মনে রাখবি, এই যে এই করিম, এই করিম আগের করিম নাই। আয় তুই সামনে আয়, হাজিল গুলো এখন হানকার। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পর। এই যে ভাই, হাই, আমি তিথি। বুঝতে পারছি আপনি আমার ফ্যান, ব্যাপার না, আমি সবার সাথে যদি হাত মিলাই না, আপনার সাথে মিলাই তো কোনো সমস্যা নেই, আরেকবার মিলাই। তবে আপনি ভুল বুঝেছেন, আমি আপনার ফ্যান না। আপনার ভিডিওগুলো দেখতে খুব মজা লাগে, মানে ওই যে আপনি মনির মাধুরী মিশিয়ে যে ব্লগগুলো করেন না, আমাদের সার্কেলের লোকজন দেখে খুব মজা পায়, হাসতে হাসতে গড়াগড়ি যায়। আপনাকে জানেন, আপনাকে নিয়ে যে অনেক ট্রল হয়। হচ্ছে, এটা সেটা সবাইকে নিয়ে হয়। খুব অল্প সময়ের মধ্যে মনে হয় গুগল সার্চে আপনি মোস্ট সার্চ সেলিব্রিটি হয়ে যাবেন। আমি তো অলরেডি সেলিব্রিটি বিনাসি ক্যাটাগরি না, মানে ওই যে হিরো কালাম, রতন ভিডিও, এই টাইপ আর কি। যদিও আমাদের দেশের লোকজন অবশ্যই আপনাদের মতো এরকম সস্তা রুচিহীন ভিডিওগুলোকেই পছন্দ করে বেশি। দেখেন, যারা বিখ্যাত তাদের নিয়ে কিন্তু সমালোচনা হয়, হ্যাঁ, অখ্যাত যারা
তাদের নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা কোনোটাই হয় না। তা ঠিক। আর এই আলোচনা সমালোচনায় আসার জন্য না মানুষ যা খুশি তাই করছে, ছেলে তারা মেয়ে সাজছে। একটা আইডিয়া দিতে পারি, আপনার এই ভিডিও করার রসদগুলো যখন ফুরিয়ে যাবে আপনি কিন্তু ট্রাই করতে পারেন। মুখ সামলে, মুখ সামলে। এই আপনার সমস্যা কি, কি বলতে চান আপনি? হ্যাঁ কে আপনি? আমি রিপোর্টার, আপনাদের গ্রামের উপর একটা ডকুমেন্টারি করতে এসেছি। বাইরো নগদ বাইরো যান, সুন্দর করে কইছে আপনি করে কইতেছি কিন্তু বাইরন। কেন আমি কি করেছি? আপনি কি করেন, আপনি কি করার কথা ভাববেন না। এই গ্রামের রিপোর্টার হচ্ছে আমি, এটা সর্বজন স্বীকৃত, এইটা দিয়ে হচ্ছে সবাই সবকিছু দেখে। আর আপনি আসেন আমার কন্টেন্টে ভাগ বসাইতে না। সুন্দর করে কিন্তু বন্ধুত্বের হাতটা বাড়াইছিলাম, শত্রুতাটা কিন্তু শুরু করলেন জান। ব্যাপার না, যারা প্রকৃত রিপোর্টার তাদের এরকম শত্রু থাকে। আবার একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে সমাজটা কিন্তু তাদের বন্ধু। দেখি আপনি কি করতে পারেন। আমি কি করতে পারি না, দেখা যাবে আপনি কি করতে পারেন। ঠিক আছে, তা এখন যাইতেছেন কই আপনি? করিম মিয়ার বাড়ি। কই? করিম মিয়ার বাড়ি। করিম মিয়ার বাড়ি চিনেন? অবশ্যই চিনবো, চিনবো না কেন, আপনার জন্য সবাই বসে রয়েছে। আরে করিম মিয়ার প্রেস সেক্রেটারি আমি, আমি বলবো যে আপনি যাবেন কি যাবেন না, আপনার সাথে দেখা করবে কি করবে না। শুনেন একটা কথা বলি, সে এখন অসুস্থ, অনেক ব্যস্ত, সে আপনার সঙ্গে দেখা করতে পারবে না। ঠিক আছে, হাত বাড়াই দিছিলাম ওইটা ভালো লাগছিল, তো যেটা হয়েছে যে এটার জন্য আপনার দুই বছর পরে এসেন, আমি সাক্ষাৎ একটা ব্যবস্থা করে দেবো। আমি জান না, খারার উপর শত্রুতা শুরু করে দিলেন। বন্ধুত্ব দিয়ে তো শুরু করছিলাম, বেঙ্গুলের বাসায় আপনি তো খুচাটা দিলেন, আমি দিছিলাম। ব্যাপার না, ব্যাপার না, এটা হতেই পারে। আমি না আমার কাজটা শেষ না করে এখান থেকে যাব না। বেলা যা মহিলা, কাহিনী কি কাজ আইসি জায়গায়? খোঁজটা লইয়া তরুণ তো পুরো চিন স্নাত তুই বই না, সুন্দর করে আদর করে দেবো না জান। এই যে তোমার জামাই চোর, এই যে এই জিনিসপত্র চুরি করতেছিল, নিচের এটা খুলতেছিল, আমি বললাম এই হট হট শুনেই না, চোরের মার বলো গলা। দেখো কি করতেছিল মান সম্মান বলতে কিচ্ছু নাই, কোথাকার গরিবের জিনিস কি শুদ্ধ ভাষা আর খবর পড়েন না। আরে গলা কেটে ফেলাও, আমার জাতীয় আমার চিন্তা করতে মাথায় হেট হয়ে যেতেছে। চোরের চোর আবার কথা বলে এরকম, এই তুই কি রে? হ্যাঁ এই সব জিনিস আমি তো নিয়ে আসছি গরিব সাধারণকে মিলানোর জন্য। ঠিক আছে যা, যেটা পড়েছি কারো মাল তাকে না জানি তাকে খুলে তার অগোচরে যদি সরানো হয় উহাকেই চোর বলা হয়। এই তুই তো চুরি করছিস, আমাক না জানা আমার মাল খুলে নিয়ে যেতে, তুই একটা চোর, চেহারাও চোর চোর তোর। আমি মানুষের মাঝে বিলি করতে গেছিলাম। হ্যাঁ তুই বিলি করতে গেছিস, আমি মানুষের মধ্যে বিলি করার জন্য এটা নিয়ে আসছি, সব জনগণ খাবে। আচ্ছা তক দিয়ে শুরু করলাম, যা গরিব মানুষের দিব তো ফকিরের দিব তো, তুই ফকির যা। তুমি তো আমার চোরের বউ বানাই দিলা। আরে চোরই তো কত নিব, সরাক না আরো সরাক, আমি তো এগুলা নিয়ে এসেছি আরো আছে গোডাউনে, এইগুলা সব নিয়ে এসেছি গরিব তুইকে ভিলা দেবো।
আমরা অনেক রিচ রিচ না শুধু টাকা পয়সা পকেটে থাকলে রিচ হয় না মন লাগে মানসিকতা লাগে দৃষ্টিভঙ্গি লাগে গরিবকে আমি এইসব জিনিস দিয়ে দেবো সেই জন্য এইসব জিনিস নিয়ে আসছি গরিবকে মেলানোর জন্য তুমি একটা কাজ করবা এই যে দেখো এ হচ্ছে ফ্রড চুরি করতে আসছিল এ আর কিচ্ছু নাই আমার তো কলিজা আছে আর কিচ্ছু নাই ফলস একটা লোক শেম রতি ব্রো শেম এমন করে বলো না সিলি ছুটে যায় কলিজাত লাগে জানো এই তোর কলিজা থাকলে তো তোর কলিজা লাগবে তোর তো এইটুক খালি ভুসি আর ভুসি আর নারী বুড়ি আছে অন্য কিছু তো নাই এই করে সরে সরে হেন দিকে সরাইলাম কই দরল নকলি তো কাম সারা ও তা তো ঠিক একটা কাজ করো জগ মুক্তি তুমি একটা কাজ করো আচ্ছা বড় না ছোটটা দিয়ে দাও গরিব দুঃখিনীর মতো আকি দিয়ে শুরু করলাম জানি যা 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 চুপ করো হ্যাঁ তোমারে আমি কয়েকটা বস্তার মধ্যে ভরে নদীতে ফেলে দিমু আবার তুমি এই বস্তা নিতে চাইতেছো ছবি তুলা পাবলিক ভাইরাল করে দিব চলো তুমি তাহলে বিচার আচ্ছা তোমারে বুঝাইতেছি আচ্ছা তুমি কি মান সম্মান কিছু রাখবা না নাকি হ্যাঁ সারাক্ষণ খালি সিসকামি করো হ্যাঁ লজ্জা লাগে না তোমার আমি সিসকার বোধ করতেছি না আমি পলিটিক্স করতেছি ওই আমার লগে যেমন পলিটিক্স করতেছি আমি বিদেশি সিনেমা দেখে শিখছি হইছে তোমার পলিটিক্স খাইতাছিল তো দেশি মাই কই তোমার বিদেশি পলিটিক্স হ্যাঁ এখন থেকে চিন্তা করছে সব জায়গায় দিয়ে দেব গরিব গরিবকে দিয়ে দিয়ে দেব আমি সামনে চেয়ারম্যান হব কি রকম করিস তোর তার পক্ষে কথা বলো হ্যাঁ ফাজিল গুলো সব আসছে কথায় কথায় মাথা জাগায় না বুঝে মাথা জাগায় না বোঝো তো বাংলা বোঝো তো বোঝো তো বাংলা বোঝো তো আমি ওর উচিত শিক্ষা দেবো তুমি দেখো এসব ভুইলা যাও বুঝছো এই গ্রাম হইলো একশোতে একশো নিজের নিয়মে চলে কারো নিয়মে চলে না বিদেশি পলিটিক্স ভুইলা সামনে গিয়া খারাইবা বুক ফুলাইয়া সামনে গিয়া খারাইবা পিছন থেকে সিসকামি করবা না এরম হইলে আমি কিন্তু আর তোমারে বাঁচাইতে পারুম না চলো ঘরে চলো তোমার সাথে কোথাও যাইতে হোমার লজ্জা আসো বাবা আসো বাবা আসো বাবা ওরে বাবা এই গ্রামের মধ্যে বাইরে থেকে লোকজন ঢুকতেছে এবার হইতেছে মানে কে ঢুকতেছে কে বার হইতেছে এগুলো কোনো খোঁজ খবর নাই কে আপনি ইমিগ্রেশন পুলিশ না একটা পাসপোর্ট ভিসার একটা ব্যাপার আছে না এগুলো দেখতেই না আমার বউ কি একলাই ডিউটি করে উনি করে না আরে কি শুরু নেই জায়গায় ডিউটি তো দুজনেই করে একই কথা কেমন হইলো হ্যাঁ তুমি 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 কারে বলতে আসছো হ্যাঁ কারে বলতে আসছো কথা সেটা তুমি ক্লিয়ার করে বলো আরে ভাই এটা তো আপনাদের একই একজনে বললেই তো হইলো না এক না দুইজন এক না কি করে দুইজন এক হয় দুইজন মানুষ দুই ঘরে থাকে তারা এক হয় কেমনে আর কোন কিতাবে লেখা আছে যে একজনরে বললে আরেকজনরে বলা লাগবে না হ্যাঁ তুমি আগে ঠিক করো তুমি কারে বলতে আসছো তারপরে তুমি বলো ভাই আমি ডিউটির কথা কইছি ঠিক আছে আমি আলাদা আলাদা কারো কই না যারা যারা ডিউটি করে হেরা হুনলি হইছে আমি যে যে ডিউটি করে সবাই শুনলে হইছে হইছে আরে চেয়ারম্যান চাচা তো নাই তা আমাকে ডিউটি নতুন করে ডিস্ট্রিবিউশন না হইলে আমরা কেমনে যাবো ডিউটিতে আমরা মানে এই যে আমরা মানে কি আপনার বিষয় আপনার আমার বউয়ের বিষয় আমার বউয়ের আপনার সিদ্ধান্ত আমার বউয়ের উপরে চাপাই দিতে আইসেন না বউদে ভাই দুরেন আপনার ভাবে কিন্তু এই নাথ মারান্দারে চাকরি করে কয়া দিলাম কোন জায়গায় নাথ মারান্দারে চাকরি করে ঘোড়ার আন্ডা জীবনেও না আমার বউ কারো আন্ডারে চাকরি করতে পারে না করে নাই জীবনে কোনোদিন করবো না আমি বাইসা থাকতে কারো আন্ডারে আমার বউরে চাকরি করতে দিব না ঠিক আছে এতই যেহেতু সমস্যা তাহলে একসাথে ডিউটি না করলে হয় তাইলেই তো হইলো কারো আন্ডারে কেউ থাকলো না হ্যাঁ ওইটাই তাহলে ঠিক আয় তবু শোনো নতুন চেয়ারম্যান রে বইলো আমাকে ডিউটি ডিস্ট্রিবিউশন করে দিতে আমরা কখন কোন ডিউটিতে কে যাইবো ঠিক আছে ততদিন অব্দি আমরা না 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 আমরা না আমরা না খালি আমি একা একাই যাবো না ডিউটিতে সমাধান নাই কোন সমাধান নাই আর তোমার সমাধান তো হইব না কেন জানো
কারণ আমরা তোমারে বদদুয়া দিছি বদদুয়া এই কারণে তোমার কোনো কাজের সমাধান হইব না হইব না বুঝছো তুমি আম কি করবা জানো ওই ভিডিও করবা ভিডিও মোবাইলে ভিডিও করবা আর মজা নিবা তুমি তোর মামা গন্ডিয়া মজা করতে এর মজা করবা বুঝছো আসো না ভিডিও করার সময় রেকর্ড বাটনটা চাপ দিয়ে নিও মনে করে চাপ দিয়ে নিও যাও এখন যাও দাও দাও মিয়া ভাই আরে তামো হ্যাঁ করে যা তাহলে করতে না তো পরে দিদি একদম কবে ফিরবে এটা তো কইতে পারতেছি না দেরি হইব কয়দিন হ্যাঁ কি কইছে হ্যাঁ কি কইছে ওই বেটা হ্যাঁ রে ক দুই দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা ডিপোজিট হইতে হইব এবং সেই মেসেজ যেন আমার মোবাইলে পাই সোজা কয়া দে যদি টাকা নিয়ে 9-6 করে তারে কিন্তু ফলাই দিব এই কথাটা কদারে আরে রাখ বেটা তোর যেটা কইছি সেটা কর রাখলাম ভাই আপেল কি কাটে দেবো নাস্তাই খাইবেন ওই গ্রামের মানুষকে আপেল কাটা খাই নাকি হ্যাঁ আরে এটা কি এটা দিয়ে কি আপেল কাটে সবসময় সারা মাস্তানি না সরি ভাই গ্রামে আইসুস গ্রামের মতো থাক আচ্ছা কত এই সুন্দর গ্রামটার নাম কি ক কি নাম ভাই আরে 100-তে 100 প্রবাসপুর আমার গ্রাম আমার জান ভাই শুধু কি গ্রামই আপনার প্রাণ নাকি অন্য কেউ আপনার প্রাণ এই গ্রামই আমার প্রাণ এইখানে আমার বেগম আছে এই বেগমের জন্যই তো গ্রামে ফিরে আসছি ইস যদি আমাকে ভাবি হইতো আরে দূর হইতো কি রে কাগজে কলমে হয় নাই কিন্তু মনে মনে তো আমি বেগমটাই বিয়া করছি ভাই কাগজে কলম হইতে কতক্ষণ চলেন যাই ভাই সময় নষ্ট করে লাভ নাই আমরা আছি না হ্যাঁ ভাই চলেন ভাই ভাবির উদ্দরকে নিয়ে চল ওই তোগো মত নাকি যে দেখলাম একটু চোখ টিপ দিলি হাত ধরলি তারপর দরজা বন্ধ আরে আমাকে তো অহনো মনের মানুষের লোকের দেখা করতে গেলে তার আগে দিয়ে হার্টবিট মিস হয় বোল্টের মতো দৌড়াই হ্যার পরে গিয়া তার সামনে অবশ্য ব্যাপারটা কিন্তু ভালোই আছিল ওই পায়রার পায়ে সিটি বাইন্দা প্রেমিকার কাছে যাইব কত অপেক্ষা কখন পায়রাটা যাইব প্রেমিকা সিটিটা পাইব কি না এই যে অপেক্ষা এটাই তো একটা রোমান্টিসিজম এটাই তো প্রেম তোরা এই ভিডিও কলের যুগে এই সমস্ত রোমান্টিসিজম তো কত বোঝারই কোনো উপায় নাই বুঝবি কেমনে হ্যাঁ ভাই আপনি অন গ্রামে আইছেন আপনার তো রোমান্টিসিজমই ভাসবেন তো ভাই মনটা একটু খারাপ হয়ে গেল কেন কারণ ভাই সিনেমায় মেলা দেখছি ভাইয়ের লোকে যখন মানুষ থাকে না মানে ভাইয়ের সঙ্গে দেয় অনেক সম্মান করে সবাই আর ভাই যখন প্রেমিক হয়ে যায় তখন তার উদরে কেলায় বেশি বুঝেছ হ্যাঁ ভুলাই যাস না এই গ্রামে বেগমও আছে করিমও আছে এই করিম হইল আমার সবচেয়ে বড় শত্রু বেগমও আছে পরিণতিও আছে জানো আমার অনেক ইচ্ছা একদিন প্রচন্ড বৃষ্টি হইব তুমি আর আমি সারা রাত বৃষ্টিতে ভিজব আর গল্প করব রাজদের গল্প করব তুই হঠাৎ কি মনে করে আমার বাড়িতে তোর বাড়িতে আসতে চাই নাই কিন্তু আসতে হইল রে দোস্ত কিন্তু আমি তো কিছু করার আগেই তো তুই টেনশনে কাটিয়ে গেল নায়কের মতো এন্ট্রি মারলা কেন আরে আমি ভিলেন হইলেও আমি তো বাদশাহ